বেঙ্গালুরুর লক্ষ্য ছিল 223 রানে। যদি জিততে হয় বিরাট কোহলিকে ক্রিজে থাকার প্রয়োজন ছিল। বিরাট কোহলি নিজেও সেটা জানতেন, তাই আউট হয়েও কিছুতেই মানতে পারছিলেন না। নো বলের দাবি করতে থাকেন তিনি। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের পরেও মাঠের আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন বিরাট কোহলি। ডাগ আউটের ভিতরে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তৃতীয় ওভারে বল করছিলেন হর্ষিত রানা। তার প্রথম বলটি খেলার সময় ক্রিজের বাইরে ছিল বিরাট, বল সোজা ব্যাটে এসে লাগে, সেই বলে সঙ্গে সঙ্গে লুফে নেয় বলার হর্ষিত। কিন্তু বিরাট ক্রিজ ছাড়তে চাননি, তার দাবি বল কোমরের উপরে ছিল, তাই নো বলের দাবি করেন বিরাট কোহলি। রিভিউ নেওয়ার ইঙ্গিত করেন, যদিও মাঠের আম্পায়াররা রিভিউ নেন নিজে থেকেই, নো বল হলো কিনা নিশ্চিত করছিলেন তারা। তৃতীয় আম্পায়ার দেখেন বিরাটের কোমরের নিচেই রয়েছে বল, ফলে নো বল দেননি তিনি। মাঠের আম্পায়ার সিদ্ধান্তে ভয় থাকতেই দেখে যান বিরাট কোহলি। বিরাট দেখা যায় বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে আম্পায়ারের দিকে এগিয়ে যেতে, কিছুতেই মানতে চাইছে না যে তিনি আউট হয়েছেন। বারবার মাঠের আম্পায়ারের সঙ্গে তর্ক করেন তিনি, বেশ ক্ষোভ দেখিয়ে মাঠ ছেড়েছেন তিনি। ডাগ আউটে গিয়েও ক্ষুব্ধ হয়েছেন বিরাট কোহলি। কোমরের উপরে বল রয়েছে কিনা সেটা বোঝার জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রতিটি ক্রিকেটারের কোমরের মাপ দেওয়া হয়েছে প্রযুক্তির কাছে, বল কোন উচ্চতায় রয়েছে সেটিও মেপে দেওয়া হয়েছে প্রযুক্তি দিয়েই। সঙ্গে সঙ্গে দেখে নেওয়া যাবে বল সেই ক্রিকেটারের কোমরের উপরে রয়েছে কিনা। বিরাটের কোমরের উচ্চতা মাটি থেকে 1.4 মিটার, বল ছিল 1.2 মিটারের উচ্চতায়, অর্থাৎ কোমরের নিচেই ছিল বল, সেই সঙ্গে বিরাটের ক্রিজের বাহিরে ছিল। ফলে তৃতীয় আম্পায়ার জানিয়ে দেন বিরাট আউটের যোগ্য, এবং তাই হয়েছে।